নমস্কার, আমি আশিস কুমার রায়, জীববিদ্যার শিক্ষক। আবারও ছাত্রছাত্রীদের জন্য হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে, যা হলো মনো অ্যাডালফি বা মনো অ্যাডালফাস, অর্থাৎ পুং কেশরের বা একগুচ্ছ পুংদণ্ড। এটা আমরা একটু দেখব। দেখো, এই মনো অ্যাডালফি দেখা যায় যে সমস্ত ফুলের মধ্যে, তার মধ্যে সবচেয়ে পরিচিত এবং উল্লেখযোগ্য ফুল হলো জবা। এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাতে চাইছি যে একগুচ্ছ পুংকেশর কি। দেখো, পুংকেশরের পুংদণ্ড অনেক সময় একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একটি গুচ্ছ গঠন করে। এই গুচ্ছকেই বলা হয় একগুচ্ছ পুংকেশর বা মনো অ্যাডালফি, এই ঘটনাটাকে বলে। এবং এই ব্যাপারটা, মানে এই পুংদণ্ডটাকে বলা হয় মনো অ্যাডালফাস। দেখো, আমি একটু ক্লোজ করলাম। ক্লোজ করার ফলে দেখতে পাচ্ছ যে এই হলুদ হলুদ অংশগুলো যে রয়েছে, সেগুলো কিন্তু পরাগধানী। এবং ছাত্রছাত্রীরা, অধিকাংশ ছাত্রছাত্রীরাই ভুল করে যে এই যে সরু অংশটা আমি নাড়াচ্ছি, এই অংশটাকেই সম্পূর্ণ পুংদণ্ড বলে মনে করে। আসলে কিন্তু তা নয়। পুংদণ্ডটা কিন্তু একদম পুষ্পাক্ষ থেকে সৃষ্টি হয়েছে এবং অনেকগুলি পুংদণ্ড যুক্ত হয়ে একটি নলের মতো অংশ গঠন করেছে, অর্থাৎ একগুচ্ছ পুংকেশর পুংদণ্ড গঠন করেছে। তো সেই জন্যই, যাতে করে তোমরা এই বিষয়টি খুব ভালো করে বুঝতে পারো, সেই জন্যই আমি এই ভিডিওটা প্রস্তুত করেছি। এবারে যদি খুব ভালো করে আমরা এটাকে ছেদ করি, তাহলে দেখব যে এই যে একগুচ্ছ পুংদণ্ড জবা ফুলের, এটা কিন্তু নলাকার, টিউব লাইক। প্রিয় ছাত্রছাত্রীরা দেখো, এটাকে ঠিক ক্যামেরায় আনতে পারছি না, কিন্তু আমি এটাকে ছেদ করেছি। দেখো, এই যে আগের যে অংশটা ছিল, দেখো এর মধ্যে দিয়ে কিন্তু চিরে দেওয়া হয়েছে, যার ফলে এটা বোঝা যাচ্ছে এটা ফ্ল্যাট করা হয়েছে কিছুটা। তো সেই জন্য এটা এই অবস্থা থেকে আমরা বুঝতে পারছি যে এটা নলাকার ছিল, অর্থাৎ এদের ভেতরটা ফাঁপা ছিল। এবং সাদা মতো যে অংশটা দেখতে পাচ্ছ, এই সাদা মতো অংশটা হচ্ছে জবা ফুলের গর্ভদণ্ড। তাহলে এই ভিডিওটির মাধ্যমে আমরা আরেকটি বিষয় শিখতে পারলাম যে জবা ফুলের ক্ষেত্রে তাদের গর্ভদণ্ড এই পুংদণ্ডের, অর্থাৎ একগুচ্ছ নলাকার পুংদণ্ডের মধ্য দিয়েই অগ্রসর হয়। এবং সামনে দেখো, লাল রঙের অংশ যুক্ত আছে, লাল রঙের মুন্ডক যুক্ত এই যে অংশ, এই যে লাল, এইটা কিন্তু গর্ভমুণ্ড, এই যে লাল। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা একগুচ্ছ পুংদণ্ড কি তা সহজেই বুঝতে পারলে, অর্থাৎ মনো অ্যাডালফি ব্যাপারটি কী সেটা পরিষ্কার হয়ে গেল।